আজ আমার ভিডিওটা পিটুনিয়া কিভাবে সিড কালেক্ট করতে হয় সেই সম্পর্কে। আমি নর্মালি পিটুনিয়া গাছের চারা বাইরের থেকে খুব একটা কিনি না। লাস্ট ইয়ার আমি পিটুনিয়ার সিড কালেক্ট করেছিলাম এবং সেই সিড থেকে আমি পিটুনিয়া চারা করে আজকে আমি অনেক ফুল পেয়েছি। অ্যাকচুয়ালি পিটুনিয়ার সিড কালেকশন করা খুব ইজি, আর আমাকে কয়েকজন বলে ফোনে বলেছে এবং আমার চ্যানেলেও দু একজন বলেছে যে পিটুনিয়া কিভাবে সিড কালেক্ট করতে হয় সেই নিয়ে একটা ভিডিও করতে। তো সেই নিয়ে আজকে আমার ভিডিওটি। সর্বপ্রথম আমি দেখাতে চাই আমার এই যে এই গাছগুলি, এই পিটুনিয়া গাছ দেখুন, এটা হলো একটা পার্পেল কালারের পিটুনিয়া, আর এটা ভেলভেট ব্লু টাইপের একটা পিটুনিয়া। এই গাছগুলি কিন্তু আমার আগের বছরের সিড দিয়ে আমি করেছি, আমি কোনো মার্কেট থেকে কোনো চারা না কিনে এইগুলো করেছি। তো আমার কিন্তু অনেক ফুল এসেছে, পুরো ভর্তি ফুল, প্রত্যেকটা ব্রাঞ্চে দুটো তিনটে করে করে ফুল হয়েছে। তো আমি এই গাছটিকে সেইভাবে যত্ন করে আস্তে 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 করে বড় করেছি এবং আমি অনেক ফুল পেয়েছি। সিড থেকে পিটুনিয়া ফুল পাওয়া যায়, কিন্তু একটা জিনিস বলার, কিছু সিডের গাছ ম্যাচিওরড হয় না। কেন ম্যাচিওরড হয় না সেটা বলতে গেলে বলতে হবে যে পলিনেশনটা ঠিকঠাক না হওয়ার দরুন আমরা ঠিকঠাক সিড পাই না, আর ভালো সিড না হলে সেই সিডের গাছ পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমি নিজে ম্যানুয়াল পলিনেশন করি, সেটা হলো এই একটি তুলি দিয়ে দু তিনটে পরাগে সেই তুলিটা ঘষে অন্যান্য ফুলের সঙ্গে আমি ওটাকে লাগিয়ে দিই। মনে করুন একটা ফুল থেকে পরাগটা লাগাচ্ছি, লাগিয়ে দু তিনটে ফুলে যদি ঘষে দিই তাহলে সেইগুলোর কি হবে, যখন বীজটা হবে বীজটা যথেষ্ট ম্যাচিওর হবে এবং সেই বীজ থেকে আমি পরের বছর আরো হেলদি পিটুনিয়া পাবো। এবার আসা যাক এই পিটুনিয়াটি সম্পর্কে। এটাও আমার নেক্সট ইয়ারের হোয়াইট পিটুনিয়ার সিড থেকে আমি এই গাছ করেছি। দেখুন কত ফুল, এটা একখানাই গাছ, একখানাই চারার থেকে আমি এতগুলো ফুল পেয়েছি। তো আসা যাক মেন পয়েন্টে, কিভাবে আমরা পিটুনিয়ার বীজ কালেক্ট করব। আচ্ছা, এই ফুল এখন এই ফুলে কিভাবে আমি পলিনেশন করব, ম্যানুয়াল পলিনেশন, কারণ ছাদে যদি মৌমাছি প্রজাপতি না থাকে তাহলে পলিনেশন ঠিকঠাক না হয় না এবং যার ফলে ফুলের বীজগুলো খুব একটা ভালো হয় না। তো আমি এটাকে ম্যানুয়ালি পলিনেশন করার সিস্টেমটা দেখাচ্ছি। এইখানে জাস্ট তুলিটা দিয়ে এরম করে আমি ঘোরাবো। দেখুন আমার এই তুলির মধ্যে মোটামুটি হালকা হালকা সাদা সাদা পরাগ সব লেগে রয়েছে। এবার এটা আর কিছু করব না, এটা আমি এটার সঙ্গে লাগিয়ে দেবো, জাস্ট একটার সঙ্গে আর একটা এরকম লাগিয়ে দিবে। আবার এখান থেকে কিছুটা নিয়ে হয়তো এই ফুলে লাগিয়ে দেবো, যার ফলে কি হবে এই ফুলটা যখন আস্তে আস্তে শুকিয়ে যাবে এর বীজগুলো একদম ম্যাচিওর বীজ হবে এবং সেই বীজ থেকে যদি আমি চারা করি নেক্সট ইয়ার আমি অনেক ফুল পাবো। অনেকে বলে যে পিটুনিয়ার বীজ থেকে চারা করলে সেই চারাগুলো নাকি খুব একটা বেশি ফুল দেয় না বা এই, কিন্তু আমার গাছে দেখুন এটা আমার বীজেরই ফুল, আমি আগের বার এরকম পলিনেশন করে বীজ বের করেছি, বের করে সেই বীজ থেকে চারা আমি বের করে এতগুলো ফুল পেয়েছি। একটা গাছের আমার এতগুলো ফুল ভর্তি এবং আরো অনেক হয়েছিল, ওগুলো শুকিয়ে গেছে কারণ এখন মার্চের প্রায় প্রথমের দিক, গরম চলে এসেছে, কিন্তু হবে, এখনো হবে। এরম ভাবে আমি পলিনেশন করাটা এই ভিডিওটাতে দেখিয়ে নিচ্ছি যে ম্যানুয়াল পলিনেশন কিভাবে করতে হয়। এবার শুরু করা যাক বীজ। দেখুন এই যে একটা বীজ হয়েছে, আমি এটাকে হাত দিয়ে ছিঁড়ে নিলাম এরম করে, এইখানে একটা বীজ যেগুলো পুরো শুকিয়ে গেছে, রোদে পুরো শুকিয়ে যাচ্ছে যেগুলো, সেগুলোকে আমি নিচ্ছি, কাঁচা নেবো না, সেগুলোর থেকে ভালো চারা হবে না, এটা ভালোভাবে মাথায় আপনারা রাখবেন। এই যে এখানে অনেক বীজ আছে, আমি সবকটাই আস্তে আস্তে করে করে ছিঁড়ে দিচ্ছি। এবার এইদিকে এইদিকে এটা কাঁচা বীজ, এটা আমি ছিঁড়ব না, কাঁচা বীজ হলে নেবো না, এটা পুরো শুকিয়ে যাবে ডাটা তখনই আমি এটাকে ছিঁড়ব, কিন্তু এটা শুকিয়ে গেছে এটা আমি নিতে পারি। মোটামুটি অনেকগুলো বীজ পেয়ে গেছি। এবার দেখুন এটাকে আমি একটা সাদা কাগজে রাখছি,
কত দেখুন ছোট ছোট পোস্তের থেকেও ছোট দানা কিন্তু এর বীজগুলো হয়। এগুলোকে আমি একটাও খুলবো না, যেহেতু নেক্সট ইয়ারে আমি এটা রেখে দিচ্ছি, এটা যেরকম আছে সেরকম থাকবে। আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমি একটা বীজকে ভেঙে দেখাচ্ছি কতগুলো বীজ একটা এই ছোটটার একটা মধ্যে থাকে। দেখুন এটাকে ভেঙে দিচ্ছি, এই দেখুন কত বীজ পড়বে। আবার এই যে এই এর ফাঁকটাতে পুরো অনেক, প্রায় এক একটাতে 35-40 খানার বেশি বীজ থাকে। তো আমি এগুলোকে এখন ভেঙে ভেঙে সব কটা রাখবো না, এই কারণে কারণ এগুলো ওপেন হয়ে যাবে এবং প্লাস্টিকের মধ্যে আমি রাখলেও সেটা ঠিকঠাক সিকিউর থাকবে না। এটা এই ডাটা এই ছোট কি বলে ওটাকে এর মধ্যে থাকার দরুন এটা ঠিকঠাক থাকবে, কভার আপটা ঠিকঠাক থাকবে। আমি জাস্ট আপনাকে একটা খুলে দেখালাম। এবার এই যে বীজগুলো, এই যে বীজ, এই বীজগুলোর থেকে নেক্সট ইয়ার আমি গাছ করতে পারবো। এটাকে আমি কালেক্ট করছি কিসে, একটা যে কোনো প্লাস্টিকের প্লাস্টিক জাতীয় এরকম প্যাকেট, প্যাকেটের মধ্যে এগুলোকে জাস্ট ফেলে রাখি। এরকম করে ফেলে রাখি, করে এটাকে কভার এটাকে আটকে দিলাম, এটাকে নেক্সট ইয়ারের জন্য রেখে দেবো। নেক্সট ইয়ার যখন শীতকাল আসবে মানে আগস্ট বা সেপ্টেম্বরের মাঝামাঝিতে, এগুলোর থেকে আমি গাছ বের করে কিভাবে গাছ করতে হয় চারা সেটাও দেখাবো। কারণ এই ছোট ছোট বীজ দিয়ে চারা বের করার সিস্টেম কিন্তু আলাদা, এটা মাটিতে দিলে কিন্তু অর্ধেক বীজ নষ্ট হয়ে যাবে। তো তার জন্য এটা বালি জাতীয় বালি এবং আরো সূক্ষ্ম হালকা কোকোপিট গুঁড়ো করে তার মধ্যে করতে হয়, সেই 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 চারাটা ভিডিওটা আমি নেক্সট ইয়ারের জন্য আপনাদের দেখাবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনাদের পরিচিত যেসব বন্ধুরা ফুল, ভেজিটেবলস, ফ্রুটস এসব পছন্দ করে বা এইসবের ভিডিও পছন্দ করে তাদেরকে আমার ভিডিওটি শেয়ার করবেন। আর নতুন যেসব বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটির ভিডিওটি প্রথম দেখছেন, তারা যদি আমার ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিচে একটা বেল আইকন আছে সেটি প্রেস করবেন, তাতে কি হবে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে। থ্যাংক ইউ।